কথা চলে যাই। প্রথমে ওয়াটার স্কিপার্সকে আমি ধন্যবাদ দিতে চাই, যে এখানে আমি যেই ধরনের সাংবাদিকদের একত্রিত করা হয়েছে আসলে এটা একটা মধ্যযুক্ত উদ্যোগ, কারণ এটা হচ্ছে যে এখানে একজন এডিটর আছেন, একজন রিপোর্টার আছেন, আমার মতো ডেস্কের লোকজন আছেন, সব শ্রেণীর মানুষকে আসলে সবাইকে আসলে একত্রিত না করলে নিজে সমন্বিত করার যে প্রক্রিয়া না হলে আসলে জিনিসটা হওয়ার কথা না, মানে জিনিসটা হচ্ছে আপনার উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্যটা পূরণ হওয়ার কথা না। রিপোর্টার একরকম বলবে, রিপোর্টার একটা রিপোর্ট দিয়ে দিবে, এডিটর গুরুত্বই ডেস্কে দিবে, ডেস্ক বুঝবেই তার মাথার মধ্যে যদি নদী না। তো এই যে সবার সব সাংবাদিকের মাথার মধ্যে নদী দেওয়ার যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি শুরুতেই স্বাগত। তারপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের দেশে নিখিল বলছিল যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, আমরা না আসলে নদী নিয়ে অনেক রিপোর্ট হয়, নদী নিয়ে প্রচুর রিপোর্ট হয়, আমি ডেইলি স্টারের রিপোর্টের খুব আমি দেখতে পারি নদী নিয়ে খুব ভালো রিপোর্ট, সবচেয়ে বেশি রিপোর্ট হয় আমি বলবো আমার পর্যবেক্ষণ। কিন্তু একটা ডেইলি স্টার বা একটা খুব ভালো বা একটা নদী শুকিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুই লাইনের বেশি তথ্য নেই ওই রিপোর্ট। যদি আপনার নদী পাড়ের মানুষের কথা হবে ভালো রিপোর্ট করার জন্য প্রচুর মানে প্রচুর রিপোর্ট হচ্ছে, আমি কিন্তু বলছি না রিপোর্ট হচ্ছে না, এবং মানসম্মত রিপোর্টও হচ্ছে আমরা যেখানে কাজ করতে গেলাম সেখানে যেতে 23,000 টাকার তেল পড়া, সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর রিপোর্ট পেলাম, অনেক অনেক রিপোর্ট পেলাম, স্ট্রং রিপোর্ট পেলাম, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো কি সেই ওই একজন সাংবাদিককে সব গণমাধ্যমগুলো কি সব সাংবাদিককে ওই পরিমাণ টাকা দিয়ে ওইখানে পাঠাবে? আমার যেখানে হচ্ছে আপনার কমিউনিকেশন শেষ সেখানে আমার রিপোর্ট শেষ, যেই পর্যন্ত পাকা রাস্তা আছে ওই পর্যন্ত রিপোর্ট আছে, তারপরে আর না। তো সেই বিষয়গুলো আসলে এখন আসলে নদী পাড়ে গিয়ে নদীর রিপোর্ট করতে হবে, নদীর কাছে না গিয়ে নদীর রিপোর্ট হবে না। আর নদীর পাশে মানববন্ধনের আমি কিন্তু ভালো রিপোর্ট পাই না, কিন্তু ভালো না আমাকে হয়তো চারবার ফোন করতে হয়, পরিস করতে হয়, মিনিমাম ছাপার যোগ্য করার জন্য চারবার ফোন করতে হয়। তো আসলে ওই জায়গা থেকে আমাদের মানে রিপোর্টিং কোয়ালিটিটা বাড়ানো দরকার। আমি আসলে মিডিয়া রোলের ভূমিকা বলছে, আমি আসলে ভাই সাংবাদিকতা ছাড়া কিছু বুঝি না, আপনারা অনেক মানে অনেক আরো বিষয় আছে সেই কথাগুলো আপনারা বলবেন, আমি আসলে জার্নালিজমের ব্যালেন্সিং জানি পারিও না। তো সেই জায়গায় আমার মনে হয় যে রিপোর্টারের কোয়ালিটি বাড়ানোর জন্য কি করা যায় সেটা সমন্বিত করা দরকার। আজকে আপনি আপনার গবেষণা করছেন, সুন্দর সুন্দর গবেষণা আসছে, সেই গবেষণা প্রতিবেদন আসলে রিপোর্টারের হাত পর্যন্ত পৌঁছানো দরকার। একটা গবেষণা রিপোর্টে 10টা রিপোর্ট হতে পারে, এক গবেষণা রিপোর্ট দিয়ে ওয়াটার কিপার এক সংবাদ সম্মেলনে বলেছে বলে আমরা ওটা চেপে দিলাম,
একটা সংবাদ সম্মেলনের রিপোর্ট হবে, কিন্তু আপনার লাইনে লাইনে লিখতে পারছে, সেই জায়গায় আমাদের যাওয়া দরকার। এবং সেই জায়গায় যাওয়ার জন্য কী করা দরকার সেটা আমাদের আসলে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করে না, আমি এ কথা বলতে পারি না, করে কিন্তু সবাই করে, সবাইকে আসতে হবে সেখানে। এই দেশেরই তো, এই বাংলাদেশটাই, এই দেশেরই তো গণমাধ্যম, তাদের প্রত্যেকের দায় আছে। তো এই হচ্ছে আমার কথা, যে আসলে আমাদের আসলে সমন্বিতভাবে কাজ করা দরকার। সেই সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি অনেক ধন্যবাদ পলাশ ভাই।